যাই, আপনারা আমারই ভাই, আমি আপনাদেরই ভাই, ভাই হিসাবে ভাইকে জড়িয়ে বলে যাই, বন্ধু রে আমার পর্দা নাসিন মায়েরা স্মরণ কর ওই জাহান্নামের কথা, ভাই গা ওই জাহান্নাম এমন এক বিপদ, ভাই জাহান্নাম ওই জাহান্নাম এমনই এক খাতার ডাক, ভাই জাহান্নাম। আমি মনিরুদ্দিন মাওলানাদের মুখে শুনেছি, আমি মনিরুদ্দিন কোরআন এবং হাদিসের মধ্যে পড়েছি, কিন্তু জাহান্নাম এমন এক বিপজ্জনক ভয় জায়গা রে, সেই জাহান্নাম যেন আমার রসুল তার নিজের স্বচক্ষে দেখে এসেছে। শুধু জাহান্নাম দেখেননি, বলবেন মনিরুদ্দিন ভাই আমার নবী কেমন করে জাহান্নাম দেখলেন, নবী কি এমন করে পায়ে হেঁটে গেছিলেন, না আমার রাসূল ঘোড়ায় চড়ে গেছিলেন, না আমার নবী বুরাকে চড়ে গেছিলেন, আমার নবী কি নিজে হেঁটে যেয়ে দেখে এসেছিলেন, না 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 না, আমার রাসূলকে আমার আল্লাহ তার জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছে। নবী নিজে থেকে দেখে আসেনি, আমার আল্লাহ দেখেছেন তার জিব্রাইলের মাধ্যম দিয়ে। আমার ভাইরা আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বলেন, ওগো জিব্রাইল আমার জমিনে মক্কার মাটিতে যাও, আর আমার রসুলকে সঙ্গী সাথী হয়ে আমার নবীকে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও, আমার আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ মহাশূন্য সাগর পাড়ি দিয়ে জিব্রাইলে রে শেষ পর্যন্ত আমার নবীকে আমার জান্নাত এবং আমার জাহান্নামটাও দেখিয়ে দাও। জান্নাত কারে বলে, জাহান্নাম কারে বলে, জান্নাত কাকে বলে, জাহান্নাম কাকে বলে, ওগো নবী ওগো জিব্রাইল আমার প্যারা হাবিব আমার রাহমাতুল লিল আলামিন যেন তার উম্মতদের সুন্দর করে বুঝিয়ে বলে দিতে পারে, জাহান্নাম এমনই কি বিপজ্জনক জায়গা, ভাই গা জিব্রাইল আমার নবীকে সঙ্গে সাথী হয়ে সাগর পাড়ি দিয়ে আকাশ পাড়ি দিয়ে বিশ্ব ভ্রমণ করালেন, শেষ পর্যন্ত শেষের বেলায় বিদায়কালে আমার আল্লাহর ফারিস্তা জিব্রাইল আমার নবীকে নিয়ে চলে গেলেন জান্নাত দেখাতে। তবে জান্নাতটি কেমন একটু পরে বলছি, কেন প্রথম শব্দটি আমি বের করেছি জাহান্নাম। তবে আমার আল্লাহ আমার রসুলকে আগে দেখালেন জান্নাত, তারপরে দেখালেন জাহান্নাম। ভাইজান রে আমার আব্বা জানেরা রে আমার পরদা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা সেই জাহান্নাম যখন আমার নবীকে জান্নাত দেখাতে নিয়ে গেলেন, জান্নাতটি কেমন দেখলেন, আজকের মাহফিলটার মতো নাকি, না কলকাতা সিটি টাউনের মতো নাকি, আমি কথাটা একটু পরে বলি। তবে জাহান্নাম আমার নবীকে দেখাতে নিয়ে গেলেন, বন্ধুরে আপনি এবার ভেবেলেন আপনি কোন টেনশন করবেন, জান্নাতের জান্নাতে যাওয়ার টেনশন করবেন, না জাহান্নামে যাওয়ার টেনশন করবেন, না ভারতীয় এনআরসি নিয়ে টেনশন করবেন, এবার আপনি ভাবতে থাকুন আর আমি মনিরুদ্দিন মালদা যাইতে থাকি। আমার বলার কাজ বলে দিই, কেন আমি জানি আমার দায়িত্ব আপনাদের বলে দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। ওই যে দেখেন না হুজুরেরা যখন খুতবা থেকে নামে তখন কি বলে জানেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। বন্ধুরা রে আমি জানি আমার দায়িত্ব ছিল তোদের বলা, কিন্তু আরবি দিয়ে বলে তো ভাবলেন যে হয়তো হুজুর খুতবা পড়েই নামলো, খুতবা পড়ে নামেনি,
কি বলে নেমেছে জানেন? আমি জানি আমার দায়িত্ব হলো জানিয়ে দেওয়ার, আমি তোমাদের জানিয়ে দিলাম, মানবে মানো না মানবে আমার দেখার নাই, মানলে তোর ভালো হবে না মানলে তোর পিটনি চালু হবে, মানবে কি মানবে না আমি তা জানি না, আমার বলার দায়িত্ব ছিল আমি তাহা বলে দিলাম। এই কথাটাই বলে হুজুর খুতবা থেকে নেমে যায় জুমার দিন, প্রতিদিন এই কথাটা বলে নামে। তবে ভাই জান, আমি আপনাদের বলেছি কোন টেনশন করবেন, এবার আপনারা ভাবতে থাকুন আমি চলতে থাকি, জাহান্নামের ভাবনা ভাববেন না জান্নাতের ভাবনা ভাববেন না এনআরসির ভাবনা ভাববেন, এবার চলুন প্রথম আপনাদের শুনেলি ওই জাহান্নামের কথা। বন্ধুরে আমার পর্দা নাসিন মায়েরা শুনে যাও রাতের বেলা, তোমরা জানো আমারই খালা, আমি জানো আপনাদেরই ভাই, আপনারা জানো আমারই ভাই, আমার আল্লাহর ফরিস্তা জিবরাইল আমার নবীকে জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। বন্ধুরে জাহান্নাম যখন দেখাতে নিয়ে যাচ্ছে, জাহান্নামের কাছাকাছি যখন যাওয়া হয়, জাহান্নামের কাছাকাছি যে জাহান্নামের যখন কাছাকাছি নিকটবর্তী হতে গেছে, ভাই গো জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ বেরিয়ে আসে, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়। সেই আওয়াজটি কি আওয়াজ? সেই আওয়াজটি কিসের আওয়াজ? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী থমকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর রাসূল থমকে দাঁড়িয়ে যেয়ে আমার নবী আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, আর জিবরাইলকে প্রশ্ন করে বলেন, ওগো আল্লাহর ফারিস্তা, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়, এই আওয়াজ তো জাহান্নামের নয়, আওয়াজটি তো পাওয়া যায় জাহান্নামীদের আওয়াজ। ভাই গাব, আওয়াজটা কি আওয়াজ? তাদের এমন কি শাস্তি দেওয়া হয়? তাদের এমন কি জুলুম দেওয়া হয়? তাদের এমন কি আজাব কষ্ট দেওয়া হয় গো জিবরাইল? এটা কিসের আওয়াজ? এটা তো আরো একটু লক্ষ্য করে শোনা যায়, এটা তো জানো মহিলাদের আওয়াজ। জাহান্নামের ভিতর থেকে যে বিকট আওয়াজ বেরিয়ে আসে, সেই আওয়াজ জানো জাহান্নামী মহিলাদের আওয়াজ। ওরা জানো আপনারই বোন, ওরা জানো আমারই বোন, ওরা জানো আপনারই বিবি, ওরা জানো আমারই বিবি, ওরা জানো আপনার বেটি, ওরা জানো আমারই বেটি। দায়িত্ব রয়েছে আমাদের, কেন আমার তার পবিত্র কোরআনে সুন্দর ভাষা দিয়ে বলেছেন, বন্ধুরে তবে আওয়াজটা কিসের? জিবরাইলকে বলা হলো, ওগো জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে যেই বিকট আওয়াজ বেরিয়ে আসে, এটা তো জাহান্নামী মহিলাদের আওয়াজ, এদের এমন কি শাস্তি দেওয়া হয়, এই মতো আওয়াজ তাদের বেরিয়ে আসে। ভাইজান, আব্বা জান গো, আমার রাসূলকে জিবরাইল বলেন না বিগো, এই আওয়াজ যেন প্রসাব যন্ত্রণার আওয়াজ। আশ্চর্য কথা, সন্তান সন্ততি হয় স্বামীর বাড়িতে, কেন রহিমের, আব্দুর রহিমের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে, আমার জামাই বেটি এক ঘরে ঘুমিয়েছে, তাদের বাচ্চা গর্ভে এসেছে, নয় মাস পরে প্রসব হয়েছে, জাহান্নামের ভিতরে আবার বাচ্চা প্রসব হচ্ছে, এটা আশ্চর্য কথা না? হ্যাঁ বা না বলুন? এইসব আওয়াজ সব হুজুর শোনাতে চায় না,
কেন এই সব ওয়াজ করলে দাওয়াত কমে যায়। আপনারা মেদিনীপুরে আর ডাকবেন না, না কথাগুলি শুনে যান। কতগুলো চুপি চুপি ইতিহাস অনেক হুজুরেরা মানুষের সামনে বলতে ভয় পায় বা বলে না। আপনারা এই কথা কোনোদিন শুনেছেন কিনা জানি না। আমার শায়খ মতিউর রহমান ভাই আমার বসে আছেন, আমার ডানে বামে আরো কয় ওলামা ইকরাম আছেন। আমি বানানো কেসা বলছি না, মেরাজের ঘটনা বলছি। রসুল এই চিত্র নিজের চোখে দেখে এসেছেন। ঘটনাটি এখান পর্যন্ত শেষ হয় নাই, ঘটনাটি আরো আগে রয়েছে। বলবো, বলুন কথা বলুন, বলবো। মা বোনেরাও আবার ওখান থেকে চিলিয়ে বলছে বলো নাকি, না গো বলো না গো, আমার মা বোনেরা আপনারা বলবেন না। আমার ভাইরা, আমার প্রাণের বন্ধুরা, আমার পরদান আসিন মায়েরা, আমার বয়সটি যখন ছিল প্রায় 14-13 বছরের মতো, 13-14 বছরের মতো আমার বয়স ছিল। কত? 13-14 বছর বয়সে আমি আমার নানির বাড়ি বেড়াতে গেছি। নানির বাড়ি বেড়াতে যেয়ে রাত্রে মা নানি ঘুমাতে দিয়েছে একটি ছোট্ট ঘরে ঘুমিয়ে আছি। রাত যখন 2:30 আমার কানের ভিতরে এক বিকট আওয়াজ বেরিয়ে আসে। আমার কানে এসে এক বিকট আওয়াজ লাগে, বিকট আওয়াজ, ঘুম ভেঙে গেল। ঠিক এমনই আওয়াজ যেন জাহান্নামের ভিতরে হচ্ছে। আর আমার রসুল তা শুনলেন আর জিব্রাইলকে বললেন, এটা কিসের আওয়াজ? এ তো মহিলাদের আওয়াজ, এমনই কি শাস্তি দেওয়া হয় তাদের? এই যন্ত্র, এই এই আওয়াজ হয়? আমার বন্দরে ঘুমটি আমার ভেঙে গেল, এমনই বিকট আওয়াজ। ও জান বাঁচে না, মাবুদ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা গা বাবু গো, এই বলে মহিলাটি চিৎকার করে উঠেছে। আমার ঘুম ভেঙে গেল, ভয় পেয়ে নানিকে বলি, নানি গো এমনই কি বিকট আওয়াজ হয়? নানি বলে, বাবু রে এইগুলো তুই বুঝবি না। নানি যখন বলল তুই বুঝবি না, তখন আমি মনিরুদ্দিন যেন বুঝে গেলাম। নানি যখন বলল তুই বুঝবি না, আমি তখন বুঝে গেলাম যে এই মহিলার সন্তান বা সন্ততি প্রসাদ হচ্ছে। আমার পরদান আসিন মায়েরা, আমার তরুণ যুবক ভাইয়েরা, ওই জাহান্নামের ভিতরে যেই বিকট আওয়াজ পাওয়া গেল, এরা যেন মহিলা, এরা যেন নারী জাতি, এরা যেন আপনার আমার বোন, ওরা যেন আপনার আমার বেটি। আরো একটু জাহান্নামের কাছাকাছি নিকটে যেয়ে দেখা যায়, ওই জাহান্নামী যেই মহিলাগুলির প্রসাব যন্ত্রণা হচ্ছে, ওদের পেটের ভিতরে অগণন বাচ্চা দেখা যায়, যেই বাচ্চা তার গুনে দেওয়া সম্ভব নয়। একটি পায়খানার ট্যাঙ্কির ঢাকনাটি যদি খুলে দেওয়া যায়, ট্যাঙ্কির ভিতরে অগণন পোকা দেখা যায়, সেই পোকাগুলি কি গুনে দেওয়া তা সম্ভব? হ্যাঁ বা না বলুন? সেটা যেমন গুনে দেওয়া সম্ভব নয়, জিবরাইল নবীকে সাথে করে নিয়ে গেলেন জাহান্নামের নিকটে, যে জাহান্নামী ওই মহিলাগুলির পেটের মধ্যে দেখা যায়, যেন পায়খানার ট্যাঙ্কির মতো পেটের ভিতরে যেন পোকার মতো কিলবিল 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 করেছে, এত বাচ্চা তাদের পেটের মধ্যে দেওয়া হয়েছে। নবী বলেন, জিবরাইল গো, এদের পেটে ভিতরে এতই কেন বাচ্চা দেখা যায়? এতই গর্ভে কেন তাদের সন্তান দেখা যায়? ভাই জান বলবেন, মনিরুদ্দিন ভাই, জাহান্নামের ভিতরে যদি প্রসব যন্ত্রণা আর আশাস্তি আল্লাহ দায় দেখগা, কেন আমার মায়ের 9টা বাচ্চা হয়ে প্র্যাকটিস রয়েছে, আমার খালার 11টা সন্তান সন্ততি হয়ে আমার খালার প্র্যাকটিস রয়েছে, এটা কোনো শাস্তি হলো নাকি? এটা কোনো আজাব হলো নাকি? না বন্ধুরে, এখানে এখানে আমার বোন
আমার বিবির আমার স্ত্রীর আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল দেড় ঘন্টার মধ্যে সন্তান প্রসাব হয়ে গেছে ভাই গো আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল দুই ঘন্টার মাথায় হয়ে গেছে আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল তিন ঘন্টার মধ্যে হয়ে গেছে অতিরিক্ত যদি প্রসাব যন্ত্রণা হয়েছে রে পাঁচ ঘন্টার বেশি যাইনি সাড়ে পাঁচ ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে আমার বোন আমার বিবির গর্ভ প্রসাব হয়ে গেছে কিন্তু জিবরাইল নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ওগো তোর নবী ওগো বিশ্বের নবী হুজুর গো এই যে নারীগুলির পেটের মধ্যে যেই বাচ্চাগুলি দেখছেন এক একটা বাচ্চা প্রসব হতে প্রায় 70 বছরের মতো লেগে যাবে সুবহানাল্লাহ বলতে লজ্জা পায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে কাবিরা গুনাহ লেখা হবে নাকি কেন বলছেন না জোরে বলো সুবহানাল্লাহ সবাই বলুন সুবহানাল্লাহ চোখ দিয়ে পানি আসা দরকার দক্ষিণবঙ্গের লোক কেশপুরের লোক আপনাদের মনে হয় খুন মার্ডার করে সাধনা রয়েছে নাকি একটু শরীরের লোম পর্যন্ত খাড়ো হয় না আমার শরীর সারা ফেমড়ে গেছে ভাইজান বন্দরে আমার ফরমান আছেন মোর জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী হুজুর গো এক একটি বাচ্চা প্রসব হতে 70 বছরের মতো লেগে যাবে শুধু তাই নয় বর্তমান যে প্রসব যন্ত্রণা গো নবী তার 70 গুণ দ্রুত গতিতে এই যন্ত্রণা বন্দরে এতই তারা চেঁচায় জাহান্নামের ভিতরে এতই তারা চেঁচায় আরো একটা ঘটনা আমার রাসূল ওই জাহান্নামের ওখানে দেখতে পেলেন ওই জাহান্নামী মহিলাগুলি এতই চিৎকার করে তাদের চিৎকারের ঠেলায় জাহান্নামী পুরুষেরা টিকতে পারে না ওখানে এখনই এখানে তো এখানে তো ঘটনাটা এরকম হলো ওরা প্রথমে খুব চেঁচামেচি করছিল না তখন আপনারা এই দিক থেকে বলেন এই ওদের আওয়াজটা বন্ধ করান আওয়াজ বন্ধ করো বলেছিলেন কি না এখানেই তো ঘটনাটা ঘটলো তো ওই জাহান্নাম তো শুধু নারীদের জন্য বানায়নি জাহান্নাম কি শুধু নারীদের জন্য বানিয়েছে ও ভাই কেন জাহান্নামে নারীরাও যাবে পুরুষেরাও যাবে তো জাহান্নামী নারীগুলি এইভাবে তারা প্রসাদ যন্ত্রণায় চেঁচাতে থাকবে আর তাদের চাচার চিৎকারের ঠেলায় তাদের চাচানির ঠেলায় জাহান্নামীরা সহ্য করতে পারবে না এক তো আগুনের জ্বালানি এক তো ফারিস্তার ঠাঠানি দ্বিতীয়ত এদের চাচানি এরা শুধু ওইভাবে ছিল ও আল্লাহ বাঁচাও মরে যাব মেরে দাও ক্ষমা করো এই বলে শুধু চিৎকার এই জাহান্নামীরা চিৎকার করতে না চিৎকার সহ্য করতে না পেরে জিবরাইল এবং আমার রাসূল আরো একটি ঘটনা ওই জাহান্নামের ভিতরে দেখতে পেল বন্ধুরে মা গো ওই জাহান্নামী পুরুষেরা তাদের চিৎকারের ঠেলা সহ্য না করতে পেরে ওই যে কলকাতা হাওড়া শিয়ালদার কুলি গুলি দেখেছেন কুলি দেখেছেন ওই কুলিদের হাতে কি থাকে পোস্টার টানার জন্য হোক থাকে আমাদের মালদার ভাষায় বলে আকোড়া পান্দরে ঠিক এমনই লোহার আকোড়া দিয়ে জাহান্নামীরা সহ্য না করতে পারে তারা ওই লোহার আঙ্গুড়ি আকোড়া আঙ্গুঠি দিয়ে হোক দিয়ে বাচ্চাগুলিকে এমন টেনে টেনে বার করবে বলি নাউজুবিল্লাহ ওরা জানো আমারই বন রে ওরা জানো আপনারই বন গো
ওরা জানো আমারই খালা রে, ওরা জানো আপনাদেরই খালা গো। সেহেতু ভাইজান, এইবার রাসূল আমার ভাই বার নবী জিবরাইলকে বলেনি, ও গো আল্লাহর ফেরেশতা জিবরাইল, এরা এমনই কি পাপ করেছিল, এরা এমনই কি অন্যায় করেছিল, এরা এমনই কি বড় গুনাহ করেছিল, এরা এমনই কি অন্যায় আল্লাহর জমিনে করেছিল, এরা এমনই কি বড় পাপ করেছিল, তাদের জাহান্নামের ভিতরে এমনই শাস্তি দেওয়া হয়। ওগো জিবরাইল, এই মহিলাগুলি কারা, এই নারীগুলি কারা, এই মহিলাগুলি কারা, এই মেয়েগুলি কারা, এই নারীগুলি কারা, এরা এমনই কি অন্যায় করেছিল, এরা এমনই কি অবিচার করেছিল, তাদের এই ধরনের শাস্তি জাহান্নামের ভিতরে দেওয়া হয়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আমার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো, এই মহিলাগুলি হলো ওরা, এই নারীগুলি হলো ওরা, এই মেয়েগুলি হলো ওরা, যারা জৈব নাসার পরে নিজের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে নাই, বেহায়া বেপরদা লীলজ্জা হয়ে স্বামীর বাইকের পিছনে গিয়েছে। বন্ধুরে মনে কিছু নেবেন না, বয়সটি ছিল আমার প্রায় 17 বছরের মতো। কত একটু আওয়াজ দিয়ে বলি, কত ভাইজান, ওই ওই মহিলাগুলি কারা? এবার জিবরাইল বলছেন, তবে এই ঘটনা আমি আজকে হাদিসের মধ্যে পেলাম, কোরআনের মধ্যে এমন ঘটনাগুলি পেলাম, এমন ঘটনাগুলি নবীর হাদিসে পড়লাম, আল্লাহর কোরআনে পড়লাম, কিন্তু বয়সটি যখন 17 ছিল তখন জানো আমি হাদিস পড়ি নাই, তখন মাত্র 3-4 ক্লাসের মধ্যে পড়ি, তখন এমন ঘটনা আমি সেই দিন আমার এলাকায় দেখলাম, আর আজকে যেন হাদিসের মধ্যে তা পেয়ে গেলাম। জিবরাইল উত্তর দিয়ে নবীকে বলে, নবী গো, এই মেয়েগুলি হলো ওরা, এই মহিলাগুলি হলো ওরা, কারা রে? বয়সটি 16 থেকে 17 ছিল, বৈকাল বেলায় চা খেতে গেছি। আপনারা তো চার দোকানে বৈকালে আড্ডা মারতে যান নাকি? জানতো তো বৈকাল বেলায় চা খেতে গেছি, তখন তো গাড়ি ঘোড়া চলার মতো কোনো সিস্টেম ছিল না। যাই হোক, এক ভাই আমাকে, এরকম এক বয়স্ক ভাই আমাকে সাইকেলে করে নিয়ে গেছে, চায়ের দোকানে বসে আছি, ঠিক আমার এই হুজুর যেমন বসে আছে, একজন এমনই বয়স্ক লোক আমার বাম দিকে বসে আছে। তো তখন আমার মুষ্টুজগুলো তেমন আসেনি, এমনিতে ছোট মানুষ লোক হাঁকে অত খেয়াল করতো না, কিন্তু ভিতর ভিতর যে আমার বয়স হয়ে গেছে এটা তারা বুঝতো না, কথা বুঝছেন না? এবার বয়সটা আমার 16 থেকে 17, আমি এইভাবে বসে আছি, আমার বাম পাশে এমনই এক বয়স্ক ভদ্রলোক বসে আছে আমার বাবার মতো, তার ওই পাশে এক নওজোয়ান, এই যে ভাই হেঁটে আসছে, এমনই এক নওজোয়ান তরুণ ওনার ওই পাশে বসে আছে। এইবার এনারা দুইজন সম্পর্কে হয় চাচাতো ভাতিজা, আর না হলো পোতা দাদু পোতা, আর না হলেন নানা নাতি, কিছু একটা হবে। বসে আছে চার দোকানে, তো জানেন কথার কাজ, কথার গল্প একটাও হয় না, সব অকাজের গল্প হয়। এই বসে আছি বসে আছি বসে আছি, থাকতে থাকতে হঠাৎ করে আমাদের দক্ষিণ পাড়ার সেন্টু ওর মেজ ভাবিকে নিয়ে চলে যাচ্ছে বাইকের পিছনে করে। সেন্টু ওর মেজ ভাবিকে বাইকের পিছনে এমন খাতরা মডেলে নিয়ে গেল, বুড়ো সহ্য না করতে পেরে নাতিরে হুড়া দিয়ে বলে, দেখ মাল চলে গেল। বাবার মতো বয়সের বাবা, তবে সেন্টু তার ভাবিকে কেমনই করে নিয়ে গেল যে বুড়ারও নজর ওখানে চলে গেল, বুড়া সহ্য না করতে পেরে নাতিরে হুড়া দিয়ে বলে, মাল চলে গেল। জিবরাইল বলেন, নবী গো, এই মহিলাগুলি ওরা, যারা মেকআপ করে রূপ চর্চা করে বেহায়া বেপরদা লীলজ্জা হয়ে আল্লাহর জমিনে চলেছে, এরা হলো তারাই। এতই কেন বাচ্চা দেওয়া হলো?
ঠিক আছে শাস্তি এই দেওয়া হলো, এতই কেন বাচ্চা দেওয়া হলো? আমার ভাইয়ের আমার বন্ধরা জিবরাইল বলেন নবী গো ওই মেয়েটা যখন পূর্ণ যুবতী হলো, ভাই জান আমি আমার উপর দিয়ে আপনাদের বলি, আমার মেয়ের বয়স 12 বছর হয়ে গেল, আমার মেয়েটা পূর্ণ যুবতী হয়ে গেল, আমার মেয়ের শরীরে যৌবন এসে গেল, আমার মেয়েটার 12 বছর বয়স থেকে নিয়ে আমার মেয়ে 42 বছর বয়স পর্যন্ত, 12 থেকে কত, 12 থেকে 42 বছর বয়স পর্যন্ত আমার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় অফিসে আদালতে এখানে ওখানে এই পাড়া ওই পাড়া এই বাড়ি ওই বাড়ি যতদিন বেহায়া বেপরদা হয়ে 12 থেকে 42 বছর বয়স পর্যন্ত আমার মেয়েটা যতদিন বেহায়া বেপরদা হয়ে চলেছে আমার ওই মেয়েটার দিকে লক্ষ লক্ষ হিন্দু জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা দেইবন্দি বেরেলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বিলি শিয়া সুন্নি খান পাঠান দারুখর মদখর সুদুকর জেনাকর ব্যবিচারী অত্যাচারী বেইনামাজি নামাজি লক্ষ কোটি মানুষেরা ওই মেয়েটার দিকে দৃষ্টিপাত করেছে। নবীগা একজন তরুণ একজন তরুণী উভয়ে রাজি হয়ে নির্জনে মিলনের নাম চেনা শুধু নই রে, চেনা যেন চোখের হয়, চেনা যেন অন্তরের হয়, চেনা যেন হাতের হয়, চেনা যেন পায়ের হয়। নবীগা ওই যে মেয়েটা তার 12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত ওই মেয়েটা যতদিন বেহায়া বেপরদা হয়ে চলেছে, পেটটা বুকটা মাথাটা উদাম করে চলেছে, মেকআপ করে লিপস্টিক টিকিলি দিয়ে চলেছে, ওই মেয়েটার দিকে ওই 12 বছর থেকে 42 বছর বয়স পর্যন্ত যতগুলি পুরুষ তার দিকে দৃষ্টিপাত করেছে প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। আরো জোরে বলি, সবাই বলি, ভাই জান আমার আব্বা জানারা এই মতোই শাস্তি, এই মতোই আজাব, এই মতোই গজব সেই দিন জাহান্নামের ভিতরে হবে। তবে আর একটা কথা বলি বন্ধু, আর একটি কথা বলি আব্বা, আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই, শেষ কথাটি বলে যাই, এবার বলবেন নগা মনিরুদ্দিন ভাই, জাহান্নামের ভিতরে এমনই যদি শাস্তি দেওয়া হয়, জাহান্নামের ভিতরে এমনই যদি আজাব দেওয়া হয়, সেই লোকটা কি বেঁচে থাকতে পারে, ওই মেয়েটা কি বেঁচে থাকতে পারে, ওই লোকটা কি বেঁচে থাকতে পারে? ও তো মরে যাবে ভাই গো, আজকে আমরা মরে যাই, আমাকে যদি কেউ আমার মাথায় একটা বাড়ি দেয় আমি মনিরুদ্দিন এক বাড়িতে মরে যাব, সামনে থেকে যদি একটি গুলি করে দেয় গুলিটা ঠিক জায়গায় লেগে গেলে আমি এক গুলিতে মরে যাব। কিন্তু বন্ধুরা আমার আব্বা জানেরা আমার পরদানা সিন মায়েরা, সেইখানে তুই মরবি না, সেইখানে আমি মরব না, ওখানে যেন আর মরণ হবে না, ওখানে মারার মতো কেউ থাকবে না, এমন কি আমার আল্লাহ তোরে আর মারবে না। ভাইজান এমনি করে যখন জাহান্নামি পুরুষেরা এমনি করে জাহান্নামীদের শাস্তি দেওয়া হবে, ভাই গো এমন আগুনের জ্বালাই ফারিস্তা আগুনের জ্বালানি ফারিস্তার ঠাঠানি সহ্য না করতে পেরে, খাবারের কোনো নাম তলাশ নাই, খাবারের কোনো সিস্টেম নাই, খিদাই যেন জান বাঁচে না, তারা চিৎকার করে বলছে ওগো মৌলা যাহা করেছি ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি দয়া করো। সেই দিন মনিরুদ্দিন বলেছিল আরে আমি বড় দয়াবান, ওগো মৌলা আমরা
শুনেছি তুমি বড় দয়ালু দয়া দাতা, তোমারে এক দুই করে 99 গালালাম। বাবু দেব তুমি একটু দয়া করো, আল্লাহ তুমি একটু মায়া করো, আর সহ্য হয় না আর সইতে পারি না। বাবু দেব খিদাই জান বাঁচে না, এই করতে জাহান্নামীরা এমন কাঁদতে কাঁদতে বেকুল হয়ে তারা খাবার চাইবে। আমার আল্লাহ বেশ কিছুদিন পরে ফারিস্তাদের ডেকে বলবে, যারে যা, ওরা যেন খিদার ছতে চিৎকার করে, ওদের কিছু খাবার দিয়াই ভাই গো, সেই খাবার জাহান্নামীদের জন্য নিয়ে আনা হবে, সেই জাহান্নামী নারী পুরুষদের জন্য খাবার নিয়ে আনা হবে, সেটা যেন চিকেন বিরিয়ানি নয়, সেটা যেন মটন বিরিয়ানি নয়, সেটা যেন ওই কাশ্মীরের আপেল নয়, সেটা যেন ওই মেদিনীপুরের কাজু বাদাম না, সেই খাবারটি কি নিয়ে আসবে, সেই খাবারটি নিয়ে আসবে এক পানি ফলের মতো, যেটাকে আমরা বলি সিঙ্গাড়া। ওই পানি ফল ওই সিঙ্গাড়ার মতো একটি ফল জাহান্নামীদের খেতে দেওয়া হবে, তার মধ্যে দুটো তিনটে কাঁটা থাকবে, তিন দিকে তিনটি কাঁটা থাকবে, এই ফল যেন এই জাহান্নামীদের দেওয়া হবে। জাহান্নামীরা সহ্য না করতে পেরে খিদার জ্বালাই তা খেয়ে ফেলবে। ভাই যখন সেই খাবারটা খেয়ে ফেলবে, খাবারটা দেওয়া মাত্রই জানো ফলটা, ওই ফলটা পানি ফল নই গো, ওই ফলটা সিঙ্গাড়া নই গো, ওই ফলটা আপেল আখরোট নই গো, ওই ফলটির নাম আল্লাহর কোরআন নবীর হাদিসে পাওয়া যায়, ওই ফলটির নাম হলো জাক্কুম ফল। সেই ফলটি আপনারে খেতে দেওয়া হবে, আপনাকে নই গো জাহান্নামীদের খেতে দেওয়া হবে। জাহান্নামীরা খিদার জ্বালাই খেয়ে ফেলবে, যখন তারা খেয়ে ফেলবে ওই ফলটি জানো এসে লকডাউন হয়ে যাবে, না আসবে বাইরে না যাবে ভিতরে। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই আওয়াজ খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। لا اله الا